আজকের ভিডিওটাতে আমি মাছ ধরবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আগের ভিডিওটাতে আমি বড়শি দিয়ে মাছ ধরেছিলাম, এখন জাল দিয়ে মাছ ধরবো। একটা মাছ লেগেছে, সেটাকে আমাদের এখানে বেটকি বলে, কেউ কেউ মিসকল মাছ বলে। তো এই মাছটার পিওর বাংলাতে কী বলে মাছটাকে জানি না, তো আমি মিসকল মাছই বলছি। মিসকল মাছটা পেলাম, এইরকম অনেক মাছ পাওয়া যাবে আশা করি। আমি প্রথমে বলে দিচ্ছি, এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড না। অনেকে বলবে যে আমি জালে মাছ লাগিয়ে রেখেছি তারপর ভিডিও শ্যুট করছি, কিন্তু এটা নয়। আমি জানি না কোন জায়গাতে মাছ লেগেছে কি না, আমি প্রথম থেকে শ্যুট করেছিলাম। আর যে জায়গাতে মাছ লেগেছে সেই জায়গাটা আমি ভিডিওতে দেখিয়েছি, বাকি জায়গা দেখাইনি, কারণ অনেক লম্বা হয়ে যাবে। টোটাল 1 আওয়ার থেকেও বেশি লেগেছে এই সবগুলি জাল, মানে জাল চেক করা, চেক করতে যে মাছ লেগেছে কি না। আর তো মেইন মেইন যে জায়গাতে মাছ লেগেছে সেই জায়গাটা আমি দেখেছি, বাকি জায়গা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আবার ভাববে না যে এটা স্ক্রিপ্টেড, এটা স্ক্রিপ্টেড না, এটা রিয়েল। তো দেখতে থাকুন আর ভিডিওটার মজা লোন। অন্য বছর এরকম জাল বসালে মাছ লাগতোই না, অনেক দূর যাওয়ার পর একটা একটা লাগতো, কিন্তু এই বছর অনেকগুলি মাছ লাগছে। এটার কারণ হলো এই বছর অনেক বড় ফ্লাড হয়েছে, আর এই ফ্লাডে অনেক ফিশারি, মানে পুকুর যেটাকে বলে, সেই জায়গাতে সেই পুকুরগুলো ডুবিয়ে এনেছে। আর পুকুরে যত মাছ ছিল সব মাছ এই যত বন্যার জলে সব মানে বেসে গেলো, আর এখানে এখন সেই পুকুরে মাছ নেই, পুকুরের বাইরে সব মাছ চলে এসেছে, অনেক মাছ পুকুরের বাইরে আছে, আর সেইগুলোই জালে লাগে। আর কে কে আছে যে এইরকম মাছ ধরো, তো যদি এইরকম মাছ ধরো তোমরা তাহলে কমেন্ট করে জানাও, সাথে ভিডিওটা তোমরা শেয়ার করো। কার কার এইরকম বন্যার জলে নৌকা দিয়ে ঘুরতে মজা লাগে এবং মাছ ধরতেও মজা লাগে? আরে শখে, এমনি নয় যে প্রফেশনাল নয়, এমনি একটু শখে। আমার তো অনেক মজা লাগে, তো সেই জন্যই ভিডিওটা বানালাম। তো একটু জানিও, ভিডিওটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক একটা করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেবেন। শেয়ারও করবেন যদি ভালো লাগে থাকে, আর কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা ভালো লেগেছে। যদি কোনো পার্ট খারাপ লাগে, মানে কোনো কিছু, তো এটাও কমেন্ট করে জানাবেন, কারণ খারাপটা জানলে আমি নেক্সট ভিডিওতে একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। তো এটাই ছিল, ভালো লাগলে লাইক করবেন। এখন দেখুন 4টা মাছ এক জায়গাতে পেয়ে গেছি।
গেলে হর তো শেষ সিমাস জালটা স্টার্ট হলো এখানে একটা পেয়ে গেলাম চলে গেছি ফাইনালি মাছ ধরা শেষ, আর এখন দেখতে পাচ্ছেন কতটি মাছ পেয়েছি। তো এই মাছটি পেয়েছি আমি ফাইনালি, আর এখন এই মাছগুলিকে একটি এক জায়গাতে রাখবো যেটাতে সেই মাছগুলি জীবিত থাকে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা লাইক করবেন।